হ্যাঁ বলেন, কোয়েশ্চেন আবার করেন। স্যার বলেন। বলছিলাম যে যে আমাদের যে 5-6টা স্লাইড হবে, 6 জন, 30টা স্লাইড আছে, তো যে স্যারেরা বলবো কি যে কোনো ইন্ডিভিজুয়াল করে বলবো যে আপনি এই স্লাইড বলে, আপনি এই স্লাইড বলে, না আমাদের মতন করে আমরা সাজাই নিই? আপনারা আপনাদের মতোই সাজায় রাখবেন, এটা এরকম আপনি যে কোয়েশ্চেনটা করছেন এরকম হতে পারে, কিন্তু খুব কম, হলেও সমস্যা নেই, আমি ওটা হ্যান্ডেল করব, ওটা আপনাদের সমস্যা হবে না, আপনাদের ওই দিন পার করানো আমার আমার কাজ। একটা স্লাইড একটু ভালো করে ই করে গেলাম, পরে বলে আর একটা বললো তাহলে হ্যাঁ বলতে পারেন, যদি আপনি উত্তর দিতে পারেন তাহলে ভালো, যদি উত্তর দিতে না পারেন তাহলে বলবেন সরি স্যার আমি বলতে পারছি না, ব্যাস এতটুকু বললেই হবে, বাকিটা বাকিটা আমি দেখব। এটুকুই জানিস? হ্যাঁ আর কিছু জানার থাকলে বলেন। ঠিক আছে স্যার, না স্যার এইটুকুই জানার ছিল। অন্য কারো যদি কোনো আর কোয়েশ্চেন স্যার এই থাকে। হ্যাঁ বলেন বলেন। যে এই বইটা হবে, বইটা প্রত্যেকের জন্য আলাদা ইন্ডিভিজুয়াল হবে না স্যার? না না না, এটা আমি চেষ্টা করব 6 জনের নাম আছে এরকম একটা কপি যদি করা যায়, যদি এরকম না হয় সর্বোচ্চ 2 কপি হবে, জি জি তিনজন তিনজনের নাম থাকবে, জাস্ট সর্বোচ্চ 2 কপি, একটাতে ঠিক আছে, তিনজনের নাম আরেকটায় বাকি তিনজনের নাম, এর বেশি হবে না, যদি 2 কপি হয় হয়তো ওকে স্যার, 1500 টাকার মতো পড়বে, আর 1 কপি হলে 700 টাকার মতো পড়বে, হয়তো আপনি যদি একটু খুঁজে দেখেন হয়তো আরো কমেও করতে পারে করাইতে পারে। ওকে স্যার, ঠিক আছে, যদি আর কোনো কোয়েশ্চেন না থাকে আমরা এখন মিটিং ক্লোজ করতেছি। মঙ্গলবার কয় তারিখ পড়ে? মঙ্গলবার হচ্ছে 11 তারিখ, এরকম 10টা সাড়ে 10টার দিকে আবার আমরা বসবো 1 ঘন্টার মতো টাইম নিয়ে, এবং আপনারা এই কয়দিন যেটা করবেন এই 2-3 দিন, লিটন প্রথমে একটু লিটনকে আমি বলতেছি যে একজনই দায়িত্ব নিয়ে কাজটা শেষ করে ফেলতে দ্রুত, উনি রিপোর্ট আর স্লাইড গুলা কারেকশন করে গ্রুপে সাবমিট করবেন। তারপর হচ্ছে আপনি লিটন আপনি একটু কাজ করেন, আপনার ইমেল আইডি থাকলে আমাকে একটু গ্রুপে অথবা আমাকে একটু মেসেজ দিয়েন তো, তাহলে আমি শুধু আপনাকে ফাইল গুলো পাঠাই, আপনি পরে সবাইকে গ্রুপে পাঠাই দিন, আচ্ছা ঠিক আছে, ইমেল আইডি দিয়ে দিবেন তাহলে স্যার। কনফিউশন হবে না, আচ্ছা স্যার, আপনি শুধু এডিট করা ফাইলটা গ্রুপে দিয়েন, তাহলে ওইটা ওই ফাইলটা সবাই পেয়ে যাবে, এবং আপনারা যেটা করবেন এই স্লাইড গুলা পড়বেন যতটুকু পসিবল হয়, রিপোর্ট গুলা একটু পড়বেন যে যার যে পার্টটা আছে, কারণ ওখান থেকে ওই কোয়েশ্চেন গুলার অ্যান্সার কিন্তু আপনি ওই রিপোর্টে পেয়ে যাবেন, রিপোর্টটা মোটামুটি 60 পেজের, তো ওটা যদি একটু জাস্ট দেখবেন, পুরো মুখস্থ করার দরকার নেই, যতটুকু ভালো যত ভালো করে বলতে পারবেন তত ভালো গ্রেড দেয়া হবে, বুঝতে পারছেন? কারণ গ্রেড কিন্তু আমার একার হাতে না, গ্রেড হচ্ছে পুরো 15 জন টিচারের হাতে, সবাই যা দিবে সেটার গড় করা হবে, অ্যাভারেজ অ্যাভারেজ করে সেভাবে নাম্বার দেওয়া হবে, তো পাশ হয়ে যাবে, কিন্তু গ্রেড ডিপেন্ড করবে আপনারা কে কিরকম নাম্বার পেলেন, সব টিচাররা কিরকম নাম্বার দিল সেটার উপর বেস করে মার্কিং হবে। ওকে ঠিক স্যার, ঠিক আছে, তাহলে এখানে আজকে শেষ করলাম, 11 তারিখ আবার আমরা বসবো। ওকে স্যার, ওকে স্যার, ওকে ঠিক আছে, ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।